কেমন আছেন আপনারা? ভাই কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম আমার প্রিয় কুরিজার ভাইরা, কেমন আছেন আপনারা? আমি তো ভালো নেই ভাই। পাশে দেখতে পাচ্ছেন সৌদি প্রবাসী, সৌদি প্রবাসীর এই স্ত্রী এবং তিন সন্তানকে যেটা করেছে মানুষ, মানুষ কতটা অমানুষ হলে এরকম নির্মমতা তাদের সাথে করে সেটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। কি ঘটেছিল এই প্রবাসীর স্ত্রীর সাথে যেটি শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ভাই আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে ভাই। যে ঘটনাটি ঘটেছে প্রবাসীর স্ত্রীর সাথে, দর্শক শ্রোতা, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা। কে বা কারা তার রাজপ্রাসাদ বাড়িতে, তার দেয়াল টপকিয়ে, দেয়ালে ঘেরা তার বাড়ি, একতলা বাড়ি, ফ্ল্যাট বাড়ি, সেই বাড়িতে কে বা কারা তার বাড়িতে ঢুকেছে। ঢোকার পরে দর্শক শ্রোতা, তার মা এবং দুই সন্তান, তার তো তিন সন্তান রয়েছে, দুই সন্তান এবং সেই প্রবাসীর স্ত্রীকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেয়। এবং ছোট্ট যে শিশুটি রয়েছে সেই শিশুটিকে রেখে দেয়। দর্শক, হয়তোবা তার কাছের কেউ, তার জানাশোনা কেউ তার সাথে এরকম করেছে, তার ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার যা কিছু আছে ভাই সব কিছু লুট করে সেই ছোট্ট শিশুরা হয়তোবা তাদেরকে চিনে ফেলেছে, নয়তোবা চিৎকার চেঁচামেচি করেছে, এজন্য তাদেরকে তারা রাখেনি, তার মাকেও তারা রাখেনি, শুধু ছোট্ট শিশুটিকে রেখে সামনে দিয়ে, সামনের যে দরজাটি রয়েছে সেই দরজাটি ভিতর দিয়ে লাগিয়ে দিয়ে তারা অন্য দরজা দিয়ে পালিয়ে যায়। এরপরে যখন এই বাড়িতে কোনো সাড়া শব্দ নেই, পাড়া প্রতিবেশী টের পেয়ে যায় যে কি ব্যাপার, সেই প্রবাসীর বাড়ি এত নিঃশব্দ কেন, বাইরে তাদের দরজা লাগা কেন, তারা বের হচ্ছে না কেন। এরপর কানাঘষা শুরু হয়ে যায়, প্রশাসনের লোক আসে, সেই দরজা ভেঙে ভিতরে দেখে মা এবং দুইটি শিশু এবং ছোট্ট সেই শিশুটি কান্না করছে, মায়ের পাশেই কান্না করছে। পুলিশ, প্রশাসন, র‍্যাব, গোয়েন্দা যা রয়েছে প্রশাসনের লোকজন, তারা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে কে এই কাজটি করেছে। ভাই কোনো ক্লু রেখে যায়নি, কোনো ক্লু নেই, কিভাবে তারা বের করবে। হ্যাঁ দর্শক, বের হবে ভাই। এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার দিবেন, সর্বোচ্চ শেয়ার দিবেন। একজন প্রবাসী, একজন রেভিডেন্স যোদ্ধা কতটা ত্যাগ স্বীকার করে সে প্রবাসী গিয়েছে, দেশের জন্য, তার পরিবারের জন্য, তার পরিবারের, তার ছেলে সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, তার পরিবারটা যেন ভালোভাবে চলে, সচ্ছল হয়, সেজন্য সে গিয়েছে। আর সেই প্রবাসী ভাইয়ের কান্না না জানি সেই প্রবাসী ভাইটি এটা দেখার পরে না জানি সে কি হাল তার রয়েছে একমাত্র আল্লাহ ভালো জানে। দর্শক শ্রোতা, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। অবশ্যই তাদের জন্য আপনারা দোয়া করবেন, এবং যারা তাদের সাথে এরকম জঘন্য কাজ করেছে তারা যেন অতি শীঘ্রই আইনের হাতে ধরা পড়ে এবং তাদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হয় এই মানুষ নামের অমানুষদের। ভাই অবশ্যই বাড়ির সামনে আপনারা সিসি ক্যামেরা লাগিয়ে রাখবেন, এবং যারা ফ্ল্যাট বাড়িতে একা থাকেন, মানে চারিদিকে দেয়াল ভাই, একা থাকেন আপনারা, অবশ্যই আপনারা অপরিচিত কাউকে আপনার বাসায় ঢুকতে দেবেন না, অবশ্যই সিসি ক্যামেরা আপনারা রাখবেন, অবশ্যই ভাই সাবধানে থাকবেন, দিন ভালো যাচ্ছে না। ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।